চেকিংয়ের কারণে দেখা যাচ্ছে যে কিছুদিন পর সন্ধ্যাবেলায় কিছু লোকের আননেসেসারি মুভমেন্ট আমরা দেখেছি, সেই কারণে আজকে একটা স্পেশাল রেড চলছে। এখন পর্যন্ত হারাধন কর্নেল ওইসব এরিয়া থেকে এবং এই জায়গা থেকে প্রায় 24 জনের মতো আমরা অ্যারেস্ট করেছি। করোনা কার্ফিউ, তারা বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো উল্লঙ্ঘন করছে, সেই কারণে আমাদের স্পেশাল চেকিং চলছে এখানে। যারা আইন মানছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে অ্যাজ পার ল। এই বৃষ্টির মধ্যে কি মানুষ ছোটাছুটি করছে? কোনো কিছু কিছু লোক আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু জেনুইন রিজন মেডিকেল গ্রাউন্ডে আসছে, কিছু কিছু অফিস থেকে আসছে, তাদেরকে আমরা চেক করে থাকছি। যারা উইদাউট এনি রিজন এই বৃষ্টির মধ্যে শহরে ছোটাছুটি করছে তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যারা এখন রাস্তায় আছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? যারা সন্ধ্যার পর আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমাদের থাকবে, যাতে বৃষ্টির মধ্যে দুপুর 2টার পর যে গাইডলাইন সরকারিভাবে মানে আমাদের ইস্যু করা হয়েছে সেই গাইডলাইনটা মেনে চলুন, তাহলে করোনার যে মহামারী সেটা থেকে আমরা মুক্তি পাবো।